আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সবাইকে রমাদান বিষয়ক প্রশ্ন উত্তরের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে রমাদান মাসের চাঁদ ও শাওয়াল মাসের চাঁদ দেখা বিষয়ক বেশ কিছু প্রশ্ন নেব এবং এতে হয়তো অনেকগুলো গুরুত্বপূর্ণ মাসালা চলে আসবে, আমরা সেগুলোর আল কোরআন ও সুন্নাহ ভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে, রমাদান মাস শুরু হওয়ার আগে ইয়ামুশাক অথবা সন্দেহের দিন নামে একটি দিন রয়েছে, এই দিনটি সম্পর্কে জানতে চাই এবং এই দিনে সিয়াম পালন করার বিধান কি সেটিও জানতে চাই। সন্দেহের দিন, যেটিকে হাদিসের ভাষায় অথবা ওলামায়ে কেরামের ভাষায় ইয়ামুশাক বলা হয়, সেটি হল যে কোনো ব্যক্তি যদি রমাদান মাসের চাঁদ সম্পর্কে নিশ্চিত না হয়, কেউ হয়তো তাকে বলেছে চাঁদ দেখা গিয়েছে অথবা যায়নি, কিন্তু আসলে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না এবং তিনি নিজেও চাঁদ দেখেননি, কোথাও চাঁদ দেখা গিয়েছে সেই সংবাদও তার কাছে নাই, অথবা কোনো কারণে আকাশ মেঘাচ্ছন্ন ইত্যাদি নানা অবস্থায় তার কাছে সন্দেহ হচ্ছে যে আগামীকাল কি শাবানের ৩০ তারিখ নাকি রমাদানের ১ তারিখ, এই যে সন্দেহটা, এই সন্দেহের কারণেই এই শাবান মাসের ২৯ তারিখের পরবর্তী দিন, এই দিনটিকে বলা হয় ইয়ামুশাক বা সন্দেহের দিন। এই দিন সিয়াম পালন করা নিষিদ্ধ। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুশাক বা সন্দেহের দিন সিয়াম পালন করতে নিষেধ করেছেন। এটি ইমাম তিরমিজির একটি হাদিস, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মান সাওম আল ইয়াউম আল্লাযী ইয়াশুক্কু ফীহি আন-নাসু ফাকাদ আসা আবুল কাসিম, যে ব্যক্তি এমন দিনে সিয়াম পালন করে যেদিন মানুষ সন্দেহ পোষণ করে, অর্থাৎ ওই দিন কি শাবানের নাকি রমাদানের প্রথম তারিখ, এই সন্দেহ মানুষ পোষণ করে, সেই দিন যদি কেউ সিয়াম পালন করে তাহলে ফাকাদ আসা আবুল কাসিম, তাহলে সে ব্যক্তি আবুল কাসিম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করল। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে ইয়াউমুশাক অথবা সন্দেহের দিন সিয়াম পালন করা যাবে না। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হল, কেউ যদি রমাদান মাস শুরু হওয়ার দু একদিন আগেই সিয়াম পালন শুরু করে তাহলে তার বিধান কি। অনেকেই মনে করে যে শাবান মাসের হয়তো আর দু একদিন বাকি আছে, আমি কিছু নফল রোজা রাখতে চাই, তাহলে এক্ষেত্রে তার বিধানটা কী। এক্ষেত্রে তার বিধান সম্পর্কে আমরা যদি বলি সেটি হচ্ছে, এটা শরীয়তসম্মত নয়, এই ব্যাপারে কোনো অনুমতি নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুমু ক্বাবলা রমাদানা, তোমরা রমাদানের আগে সিয়াম পালন করো না, সোমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ভাঙো তথা ঈদ করো, ফা ইন হালাত তুনহু গায়াবাতুন ফা আকমিলু ৩০, আর যদি আকাশ এবং চাঁদের মাঝখানে কোনো বাধা থাকে অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে ফা আকমিলু ৩০, তাহলে তোমরা ৩০ দিন পূর্ণ করো। অন্য হাদিসে এসছে, ফা আকমিলু ইদ্দাতা শাবান ৩০, তাহলে তোমরা শাবান মাসের গণনা ৩০ দিন পূর্ণ করো। আর এছাড়া আমরা এই হাদিসটি নাসাইর হাদিস,
আর বুখারী মুসলিমের একটি হাদিসের মধ্যে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকদ্দিমু রমাদানা বিসাওমি ইয়াউমিন ওয়া লা ইয়াউমাইন, তোমরা রমাদানের একদিন এবং দুই দিন আগে সিয়াম পালন করো না। তো সুতরাং এ থেকে স্পষ্ট হয়ে গেল যে অধিক ফরজগারির কারণে হোক বা মানুষ বেশি সওয়াবের লোভে হোক, রমাদানের দু একদিন আগ থেকেই যদি সাবধানতামূলক সিয়াম শুরু করে তাহলে সেটা শরীয়ত সম্মত নয়, কারণ এক্ষেত্রেও সন্দেহ কাজ করছে। বরং ইসলাম ইয়াকিনের নির্দেশনা আমাদেরকে দেয় এবং মুসলিমদেরকে বলে তারা যেন ইয়াকিনের উপর চলে, সন্দেহের ভিত্তিতে চলার কোনো বিধান নেই এবং সন্দেহের বিষয়টি একটি বাতিক বা ব্যাধি হিসাবে গণ্য হয়। ফলে ইসলাম কখনোই তার সুস্পষ্ট নির্দেশনার মধ্যে সন্দেহের কোনো বিষয়টি বিবেচনা করে না। আচ্ছা, এখন এর সাথে সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন চলে এসেছে, সেটি হলো যদি কোনো ব্যক্তি শাবান মাসে আগে থেকেই সিয়াম পালন অভ্যস্ত থাকে, বিশেষ করে সুন্না সিয়ামগুলো, সপ্তাহের সিয়ামগুলো, যেমন সোমবার বৃহস্পতিবার সিয়ামগুলো, কিংবা আগে থেকেই সে বেশ কিছু সিয়ামে অভ্যস্ত থাকে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না থেকে প্রমাণিত হয় যে তিনি রমাদানের বাইরে অনেক বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে, বরং শাবান মাসের চাইতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে বোঝা যায় রমাদানের বাইরে তিনি বেশি সিয়াম অন্য কোনো মাসে রাখতেন না। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের আদলে যদি কেউ অভ্যস্ত হয়ে যায়, তাহলেও কি তার জন্য রমাদানের একদিন বা দুদিনের আগে সিয়াম পালন নিষিদ্ধ হবে? এটা আগের প্রশ্নের সাথে রিলেটেড একটা প্রশ্ন। তো এক্ষেত্রে আমরা বলবো যে যদি তিনি যেমন রমাদানের একদিন আগে বা দুই দিন আগে দেখলেন যে সোমবার বা বৃহস্পতিবার সেই সিয়ামটা তিনি পালন করতে চান সোমবার অথবা বৃহস্পতিবার হিসাবে, তাহলে সেটা রমজানের একদিন বা দুদিন আগে যদি হয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখানে অনুমতি আছে। এটা হচ্ছে আগে থেকে তার অভ্যাস থাকার কারণে, এটা সে রমাদান মাসের একদিন দুদিন আগের সন্দেহজনক যে সিয়ামটা সেটি সে পালন করছে না, এটি সে তার সাপ্তাহিক যে ওয়াজিফা আছে, সুন্না সিয়াম পালন করার যে সুন্না আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সোমবার এবং বৃহস্পতিবারে, সেটি সে পালন করছে। অতএব আগের যে নিষেধাজ্ঞা এটার সাথে কোনো সমস্যা নেই, মানে সংঘর্ষও নেই এবং সমস্যাও নেই। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে সে অনুমতি দিয়েছেন, সেটিও বুখারী মুসলিমের হাদিসটিতে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা তুকদ্দিমু রমাদানা বিসাওমি ইয়াউমিন ওয়া লা ইয়াউমাইন ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান ফালিয়াসুমহু, চাঁদ না দেখেই যদি রোজা রাখা কেউ শুরু করে রমজানকে একদিন বা দুই দিন এগিয়ে নিয়ে আসে, অর্থাৎ রমজানের একদিন বা দুই দিন আগে থেকেই যদি কেউ সাবধানতামূলক চাঁদ রোজা রাখা শুরু করে, তাহলে তোমরা সেটা করো না। তবে ওই ব্যক্তির বিষয়টা আলাদা যে আগে থেকে সিয়াম রাখতো, যেমন সোমবারের সিয়াম বা বৃহস্পতিবার সিয়াম, তাহলে সে ওই দিন সিয়াম রাখতে পারে। তাহলে হাদিসের মধ্যে মূলত বলা হচ্ছে রমজানের একদিন বা দুই দিন আগে তোমরা সিয়াম পালন করো না, তবে ওই ব্যক্তির কথা আলাদা, একদিন বা দুই দিন আগে সে সিয়াম পালন করতে পারে যদি সে সিয়াম পালনের অভ্যাস রাখে। অর্থাৎ এই অভ্যাসটা হতে পারে যেটা আমরা বলেছি, সে একদিন রাখলো একদিন ভাঙলো, একদিন রাখলো একদিন ভাঙলো, অতএব এই দুই দিনের কোনো একদিন তার সেই সিয়াম রাখার দিনের মধ্যে পড়ে গেল, অথবা সোমবার বা বৃহস্পতিবারের সিয়াম রাখার অভ্যাস ছিল, এই দুই দিনের কোনো একদিন হয় সোমবার নয় বৃহস্পতিবার, তাহলে সে রাখতে পারবে। আর এই এক্সেপশনগুলো কিন্তু আমরা গবেষণা প্রসূত বলিনি, এটা হাদিসের আলোকে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেটি হচ্ছে চাঁদ দেখার বিষয়টি যদি কেউ নিশ্চিত না হওয়ার কারণে এভাবে নিয়ত করে, মানে একটু অদ্ভুত রকম নিয়ত, কি নিয়তটা যদি চাঁদ উঠে থাকে তাহলে ফরজ রোজা, আর যদি না উঠে থাকে তাহলে নফল রোজা, তাহলে এমন দোদুল্যমান নিয়ত করা কি শরীয়তে জায়েজ আছে? উত্তর হচ্ছে যে না, শরীয়তে এভাবে দোদুল্যমান বা সন্দেহের উপর নির্ভর করে নিয়ত করা জায়েজ নেই, কারণ শরীয়ত ইয়াকিনের উপর চলে এবং এই সন্দেহ দ্বারা ইয়াকিনকে দূর করা যায় না, কারণ ইয়াকিন হচ্ছে
যদি চাঁদ দেখে তাহলে রমজান শুরু হলো, যদি চাঁদ না দেখে এবং 29 তারিখ হয় তাহলে পরের দিন 30 তারিখ পূর্ণ করতে হবে, কারণ মূলনীতি হচ্ছে ওই দিন হলো শাবানের 30 তারিখ। এবং সে ব্যাপারে আমরা আরও অনেকগুলো হাদিস ইতিমধ্যে সম্পর্ক অবহিত হয়েছি, যার দ্বারা বোঝা গেল চাঁদ না দেখা গেলে এবং মেঘলা থাকলে তাহলে শাবানের 30 দিন যেন পূর্ণ করা হয়। তাহলে এই যে একটা শরিয়া আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, এটা ইয়াকিনের উপর থাকার জন্য। সুতরাং মাঝখানে কোনো সন্দেহ আসলে সেই সন্দেহকে গ্রহণ করা যাবে না, অতএব এমন সন্দেহজনক কোনো নিয়াত শরিয়তে শুদ্ধ নয়, বিধায় এভাবে দোদল্যমান নিয়াত করা যাবে না। আচ্ছা, এরপরের প্রশ্ন আমরা যাচ্ছি, যেমন কেউ একজন বললেন যে আমি চাঁদ দেখলাম কিন্তু চাঁদ দেখা কর্তৃপক্ষ আমার সাক্ষ্য গ্রহণ করলেন না, তাহলে এমত অবস্থা আমি কী করব? চাঁদ দেখার কর্তৃপক্ষ যদি আমার সাক্ষ্য গ্রহণ না করে তাহলে তো তারা বলবে, আমি যা আমার বাইরে যদি আর কারো কোনো চাঁদ দেখার সংবাদ না পায় তাহলে বলবো চাঁদ দেখা যায়নি, কিন্তু আমি নিজের চোখেই চাঁদ দেখলাম, তাহলে আমার কী করণীয়? আচ্ছা, এখানে আমরা বলবো যে আপনার করণীয় এবং চাঁদ দেখা কর্তৃপক্ষের করণীয় দুটোই আমরা এখানে বলবো। প্রথম হচ্ছে আপনার করণীয় কী, এ ব্যাপারে আমরা দুটো মত পাচ্ছি ওলামায়ে কেরামের। একটা মত হলো যে ব্যক্তি চাঁদ দেখার বিষয়টি সে আসলে নিশ্চিতভাবে তার চোখে দেখবে কিন্তু কেউ তার সাক্ষ্য গ্রহণ করল না, এমনটি হয়, বিশেষ করে কর্তৃপক্ষ তার সাক্ষ্য গ্রহণ করল না, তাহলে সে একাকী সিয়াম পালন করবে, তবে অন্যকে সিয়াম পালন করার জন্য সে জোরাজোরি করবে না। আর যদি কোনো কারণে, সামাজিক কারণে, যেহেতু সামাজিকভাবে তার মতের বিপরীত বা তার দেখার বিপরীত ফতোয়া দেওয়া হয়েছে যে চাঁদ দেখা যায়নি, তাহলে সে হয়তো রোজা রাখতে পারবে না বা রোজা রাখার তার পক্ষে সম্ভব হবে না। যদি না হয় তাহলে যেহেতু সে চাঁদ দেখেছে অতএব তাকে সেই দিনের সিয়ামের কাজা করে নিতে হবে, কাফারা দিতে হবে না, কাজা করে নিতে হবে। আচ্ছা, এর বাইরে আরেকটা মত আমরা পাচ্ছি যে যদি কোনো ব্যক্তি সে চাঁদ দেখে বলে দাবি করে এবং তারপরে কর্তৃপক্ষ, চাঁদ দেখা কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন, মুসলিম প্রশাসন সেটা মেনে নিল না, তার সাক্ষ্য গ্রহণ করলো না, নানা কারণে, হতে পারে তাকে তারা বিশ্বস্ত মনে করেনি, হতে পারে তার আরও কিছু প্রবলেম আছে ইত্যাদি ইত্যাদি, ফলে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তই সিদ্ধান্ত হিসাবে গণ্য হবে এবং তার বিষয়টি এককভাবে দাবি করা বিষয়টি বাতিল বলে গণ্য হবে, তাকে কর্তৃপক্ষ সিদ্ধান্ত মেনে নিয়ে ওই দিন সিয়াম পালন করা যাবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসাওমু ইয়াউমা তাসুমুন ওয়াল ফিত্রু ইয়াউমা তুফতিরুন ওয়াল আদহা ইয়াউমা তুদহুন। এটি তিরমিজির একটি হাদিস, সহি হাদিস, যে যেদিন তোমরা সবাই মিলে রোজা রাখবে সেদিন রোজা হবে, সেদিন রোজা হবে, অর্থাৎ সবাই সেদিন রোজা রাখবে, আর যেদিন তোমরা সকলে মিলে ইফতার করে ঈদ করবে সেদিন রোজা সকলে মিলেই ভাঙবে, এটাই শরীয়তের বিধান, আর যেদিন তোমরা কোরবানি করবে সেদিন সকলে মিলে কোরবানি করবে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে যেহেতু কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত, একটা ডিক্রি জারি করলেন, তাহলে ওই লোকালয়ের, ওই জনপদের, ওই দেশের সকলেই সেই সিদ্ধান্তটা মেনে নেবে, রোজা হলে রোজা, রোজা না হলে রোজা না। এবং এখানে যদি আমরা বলি যে তার সিদ্ধান্ত যেহেতু গ্রহণ করা হয়নি, তাহলে সেদিন সিয়াম বা রোজা না হওয়ারই সিদ্ধান্ত আসবে, এই কারণে সবাই সেদিন সিয়াম পালন করবে না, অতএব এই ব্যক্তিও সিয়াম পালন করবে না। এটা ফাতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে 25তম খণ্ডের মধ্যে এসেছে। তাহলে আমরা বলবো যে কর্তৃপক্ষ, মুসলিম প্রশাসন এবং চাঁদ দেখা কমিটি, এদের সিদ্ধান্তটা খুবই স্ট্রং একটা সিদ্ধান্ত। তাহলে যদি তাদের সেই সিদ্ধান্তটা আসে যে চাঁদ দেখা যায়নি, তার উপর আমল করাটাই সঙ্গত। কিন্তু ব্যক্তি যদি নিজে নিশ্চিত হয়, ব্যক্তি যদি নিজে নিশ্চিত হয় তাহলে সে রোজা রাখবে, সে রোজা রাখবে, কিন্তু সেটা প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে দুটো পক্ষেই আমরা দেখলাম, কারণ কর্তৃপক্ষের সাইডে থেকে সে দাবি করেছে বলা হচ্ছে কিন্তু নানা বিবেচনায় তার দাবি গ্রহণযোগ্য হয়নি, আর এ ব্যক্তি সে কর্তৃপক্ষের সাথে বিরোধিতা আসলে করার ক্ষমতা রাখে না, শরীয়তে তার সে অথরিটি নাই, কিন্তু সে যদি সত্যি নিজের চোখে দেখে থাকে তাহলে তো তার রাখাটাই হচ্ছে সঙ্গত।
ফলে সে কর্তৃপক্ষ সিদ্ধান্ত মেনে নেবে, অর্থাৎ সে আর কাউকে বলবে না যে আপনি রোজা রাখেন, কিন্তু সে নিজের চোখে সত্যি এটা দাবি না। সে যদি বলে আমার মনে হয় আমি দেখছি কি দেখছি না, তাহলে তার দাবি বাতিল, কিন্তু সে যদি নিশ্চিত হয় তাহলে সে সিয়াম পালন করবে। এরপরে আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসছে, সেটি হলো চাঁদ ওঠার বিভিন্ন উদয়স্থল সংক্রান্ত, যেটাকে ইখতিলাফুল মাতালে বলা হয়। এই ইখতিলাফুল মাতালে কি বিবেচনাযোগ্য? এ ব্যাপারে অমুসলিম দেশে অবস্থানরত মুসলিম কমিউনিটির করণীয়টা কি? আচ্ছা, তাহলে এই প্রশ্নের মধ্যে দুটো দিক আছে। একটা হলো ইখতিলাফুল মাতালে, এটা কি গ্রহণযোগ্য কি না, আর দ্বিতীয় হচ্ছে অমুসলিম দেশে অবস্থানরত মুসলিম মানুষেরা বা মুসলিম সমাজের লোকেরা কী করবে। আচ্ছা, প্রথম হচ্ছে ইখতিলাফুল মাতালে, এটা কি এটা একটু ব্যাখ্যা দেওয়া দরকার। মাতালে মানে হচ্ছে উদয়স্থল। তাহলে চাঁদ যে জায়গায় উদয় হয় এটা হলো চাঁদের উদয়স্থল, এটাকে বলা হয় আল মাতালে। বহুবচনের শব্দ, মাতলাউন হচ্ছে একবচন। যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে চাঁদ দেখা যায়, অর্থাৎ চাঁদ উদয় হয়, নতুন চাঁদ, নতুন চাঁদ উদয় হওয়ার বিষয় আছে, ফলে এটাকে বলা হয় মাতালে। আর ইখতিলাফ মানে হচ্ছে বিভিন্নতা। আমরা যেমন দেখি যে সৌদি আরবে সেখানকার যে মাতলা উদয়স্থল আছে সেখানে হয়তো আজকে চাঁদ দেখা গেল, আর আজকে বাংলাদেশে দেখা গেল না, বাংলাদেশে দেখা যাবে কালকে, অথবা বলবো যে গতকালকে সৌদি আরবে রমাদানের চাঁদ দেখা গেল, তাদের মাতলা বা তাদের উদয়স্থলে সেটা পরিলক্ষিত হলো, চাঁদ সবাই দেখল বা যারা দেখতে চেয়েছে তারা দেখল। আর গতকাল বাংলাদেশে দেখা যায়নি, আজকে দেখা গিয়েছে, তাহলে আজকে বাংলাদেশের যে মাতলা সেখানে চাঁদ উদিত হয়েছে। তাহলে দুটো মাতলার আমরা পেলাম, একটা হলো সৌদি আরবের মাতলার বা উদয়স্থল, আর একটা হলো বাংলাদেশের উদয়স্থল। এই দুটোর মধ্যে দুই দিনে দেখা গিয়েছে, এই দুই দিনের মধ্যে ভিন্নতা। একই দিন দেখা গেলে এটাকে আমরা ইত্তেহাদ বলতাম, ইত্তেহাদুল মাতালে, কিন্তু যখন দুই দিনে দেখা গিয়েছে ফলে এটা হলো ইখতিলাফুল মাতালে, উদয়স্থল ভিন্ন হয়ে গেল। একদিনে দুইখানে দেখা যায়নি, এক একদিনে এক একখানে দেখা গিয়েছে, এটাই হলো ইখতিলাফ আল মাতালে। উদয়স্থলের এই বিভিন্নতার কারণে চাঁদ দেখার হুকুম কি বিভিন্ন হবে? এই ব্যাপারে আমরা দেখি জমহুর ওলামায়ে কেরাম তারা উদয়স্থলের বিভিন্নতাকে গ্রহণ করেছেন, এবং এই জন্য আমরা আবু কুরাইবের হাদিসেও দেখি যে সিরিয়ায় একদিন চাঁদ দেখা গিয়েছে, মদিনা আরেকদিন, এবং সাহাবারা সে অনুযায়ী আমল করেছেন। আর গত লং টাইম ধরে, বছরের পর বছর ধরে ইখতিলাফুল মাতালে গ্রহণযোগ্য হয়েছে, তার হওয়ার একটা মূল কারণ এটাও যে, মানে শরাই দৃষ্টিভঙ্গির পাশাপাশি মূল কারণ এটাও যে, আসলে কোথাও যদি চাঁদ দেখা যায় এই আধুনিক আইটির যুগের আগে, সেই সংবাদটা দিনে দিনে আমাদের কাছে পৌঁছে না। যতদিনে পৌঁছে সেটা হয়তো বেশ কদিন পরে, ততদিনে ওই দিনগুলো অতিবাহিত হয়ে গেছে, আমরা চাঁদ দেখিনি, আমরা রোজা রাখিনি, অন্যরা চাঁদ দেখেছে, রোজা রেখেছে। অতএব প্রায় 1400 বছর ধরে মানুষ এভাবে আমল করছে, কিন্তু যখন থেকে মানুষের কাছে টেলিফোন, আইটি, ইন্টারনেট ইত্যাদি চলে আসলো, সেটা আমরা ধরে নিতে পারি গত 30-40 বছর ধরে, তখন থেকে মানুষের কাছে প্রশ্নটা এসেছে। এখন তো আমরা জানতে পারছি সারা বিশ্বে যেখানে চাঁদ দেখা যাক কয়েক ঘন্টার মধ্যে বা এক আধা ঘন্টার মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে, সেটা আমরা জেনে ফেলছি। তাহলে যেখানে চাঁদ দেখা যাক এই গ্লোবের মধ্যে, আমরা কি একদিনেই ঈদ করব, একদিনে রোজা শুরু করব? এই প্রশ্নটা যারা মানে যাদের কাছে এসেছে তাদের মধ্যে দুটো ভাগ আমরা দেখতে পাচ্ছি। এক ভাগ মনে করেন যে যেহেতু সারা বিশ্বে যেখানেই চাঁদ দেখা যাক, অনেক আগ থেকেই, যেমন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ অথবা ইমাম আহমদ ইবনে হাম্বাল কিংবা এরকম আরও অনেক ওলামায়ে কেরাম, তারা বলেছেন যে সবাই যাদের কাছে পৌঁছবে ওই চাঁদ দেখার কথা, তারা সবাই সিয়াম পালন করবে একদিনে, অথবা ঈদ পালন করবে একদিনে। তো এখন যেহেতু সম্ভব হচ্ছে, তারা বলছেন যে না, এটা ওয়াজিব হয়ে গেছে, এটা ওয়াজিব হয়ে গেছে যে জানার পরে সারা বিশ্বের মুসলিমরা যে পৃথিবীর কোথাও চাঁদ দেখা গিয়েছে বা সৌদি আরবে দেখা গিয়েছে, এটা জানার পরে তাহলে আমাদের রমজান স্টার্ট করতে হবে একসাথে এবং ঈদ স্টার্ট করতে হবে একসাথে। এদের মধ্যে দ্বিতীয় দল, তারা বলছেন যে না, বিষয়টা এমন নয়, এটা সম্ভব, এটা সম্ভব যে বিশ্বে একই দিনে সিয়াম পালন করা, একই দিনে ঈদ করা, কিন্তু এটা ওয়াজিব নয়। তার মানে হচ্ছে কোনো জনপদ, কোনো দেশ, কোনো স্বতন্ত্র মুসলিম সমাজ, তারা যদি তাদের ওলামায়ে কেরাম সহ মনে করে যে তারা ইখতিলাফুল মাতালে এর ভিত্তিতে, অর্থাৎ তাদের এই যে রিজিওনাল
যে মুন সাইটিং আছে তার ভিত্তিতে তারা সিয়াম রাখবে, তার ভিত্তিতে তারা সিয়াম ভঙ্গ করে ঈদ করবে, এটা তাদের অধিকার আছে। আর যারা মনে করে যে তারা বিশ্বের যেখানেই প্রথম চাঁদ দেখা যাক, সে রমাদানের চাঁদ হোক, শাওয়ালের চাঁদ হোক, সে অনুযায়ী তারা আমল করবে, তাদের সাথে আমল করবে, তাদেরও সে অধিকার আছে। তাহলে আমরা এখানে তিনটা মত পাচ্ছি, একটা হলো ইখতিলাফুল মাতালার এখনও মেনে চলা, আরেকটা হচ্ছে সারা বিশ্বের সকল মুসলিম এর উপর ওয়াজিব হলো একদিনে সিয়াম পালন করা, একদিনে ঈদ করা, এবং আরেকটা হচ্ছে যে না, এখানে ওয়াজিব না তবে জায়েজ আছে। আমরা এই তিনটা মতের মধ্যে আধুনিককালে ইখতিলাফ নতুন করে আমাদের মধ্যে সৃষ্টি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় মতটাই কিন্তু এস্টাবলিশড হয়েছে, চলছে সেটা। কারণ অনেক দেশ, তারা বিশ্বে প্রথম যারা চাঁদ দেখে, অনেক সময় সৌদি আরবই বিশ্বের প্রথমে চাঁদ দেখে সেটা প্রমাণিত, তাদের সাথে ঈদ করছে, যেমন মালয়েশিয়ার মুসলিমরা, ইন্দোনেশিয়ার মুসলিমরা, বা নর্থ আমেরিকার মুসলিমদের বিশাল একটা অংশ, ইউরোপের মুসলিমদের বিশাল একটা অংশ, কিংবা মধ্যপ্রাচ্যের মুসলিমদের বিশাল একটা অংশ। এভাবে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দেশ তারা একদিনে তাদের দেশের ওলামায়ে কেরাম সহ সিদ্ধান্ত করে বিশ্বের যেখানে প্রথম চাঁদ দেখা যায় তাদের সাথে সিয়াম পালন করছে, একদিনেই তারা ঈদও করছে, কিন্তু সেটা অন্যদের জন্য ওয়াজিব, এরা চাপিয়ে দিচ্ছে না। একই সময় আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত দেশগুলো এই মতের সাথে একমত হচ্ছে না, তারা সৌদি আরবে আগের দিন চাঁদ দেখার সংবাদ পাওয়ার পরেও তারা লোকাল মুনসাইটিংয়ের ভিত্তিতে তারা সিয়াম পালন করছে একদিন পরে বা দুই দিন পরে, এবং ঈদ করছে একদিন পরে বা দুই দিন পরে। তাহলে তৃতীয় মতটা, এটাই আমরা দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী এখনও চলছে, যদিও তিন মতের লোকই এই পৃথিবীতে আছে। আচ্ছা, তাহলে আমরা যে প্রশ্নটা এখানে পেলাম যে ইখতিলাফুল মাতালের গ্রহণযোগ্য কি না, সে আলোকে ওলামাদের যে তিনটা মতামত সেটা আমরা তুলে ধরলাম। আমি ব্যক্তিগতভাবে তৃতীয় মতটি পোষণ করি, এবং সেক্ষেত্রে শেখ সোলাহ ইবনে উসাইমিন সহ অতীতের এবং বর্তমানের অনেক আলেমের এই মধ্যম পন্থাবলম্বী আমলটা আমরা দেখতে পাচ্ছি বেশি যৌক্তিক। কিন্তু এটাও আমরা স্বীকার করছি যে এটা ইজতিহাদি একটা বিষয়, এখানে ইখতিলাফের সুযোগ আছে, অতএব কোনো পক্ষই প্রান্তিক সীমানায় গিয়ে এখানে খুব কঠিন অবস্থান গ্রহণ করা, এটা শরীয়তসম্মত নয়, এটা শরীয়তসম্মত নয়। কারণ পৃথিবী একজন ব্যক্তির ইশারায় চলে না, এটা আল্লাহর ইচ্ছা চলে, এবং পৃথিবী একদল মুফতির ফতোয়ার ভিত্তিতেও চলে না। আর একদল মুফতি যেটা বলেন, অন্য আরেকদল মুফতি তাদের সেই ফতোয়া মানতে বাধ্য নন, এটা আমরা উসুলে ফেকার যে কায়দা সেটা জানি। ইজতিহাদি বিষয়গুলোতে একদল তাদের নিজেদের ইজতিহাদ অন্যদের উপর চাপিয়ে দিতে পারে না। অতএব মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তারা যে মতটা পোষণ করছে বা তাদের ওলামায়ে কেরাম, সেটি অন্য দেশের উপর তারা চাপিয়ে দিতে পারে না, বরং অন্য দেশ, তারা স্বাধীন, তারা যদি চিন্তা করে, অথবা তাদের ওলামায়ে কেরাম যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া যে সিদ্ধান্ত নিচ্ছে সৌদি আরবের সাথে ঈদ করার কিংবা রোজার শুরু করার, সেটা সঠিক, তাহলে তারা সেটা গ্রহণ করার অধিকার রাখে। আর যদি মনে করে যে না, ইখতিলাফুল মাতালা এটাই তারা আমল করতে চায়, তাহলে তারা সে অধিকারও রাখে। অতএব এখানে একদল মুসলিম পাপী হচ্ছে, গুনাগার হচ্ছে, এরকম ফতোয়া জারি করা জায়েজ নেই। অর্থাৎ আমি আমার ইজতিহাদের ভিত্তিতে সারা বিশ্বের মুসলিমের উপর একটা জাজমেন্ট করলাম, এটা আমাদের জন্য আসলে জায়েজ নেই। বরং প্রত্যেকে যে ইজতিহাদ তার কাছে গ্রহণযোগ্য, যে মত তার কাছে গ্রহণযোগ্য, সে অনুযায়ী আমল করার অধিকার রাখে, কিন্তু অন্যদেরকে মিসগাইডেড, ভ্রষ্ট এই মাসআলায় একদিনে ঈদ করা বা না করার কারণে এটা বলাটা জায়েজ নেই। তবে প্রসঙ্গে আরেকটা কথাও বলি নেই, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা একটু আগে আমরা কোট করলাম, যে তিনি বলেছেন আসসাউমু ইয়াউমা ইয়াসুমুন নাস, এটা একাধিক বর্ণনা এসেছে, অথবা ইয়াউমা তাসুমুন, ওয়াল ফিত্রু ইয়াউমা ইফতিরুন নাস, অথবা ইয়াউমা তুফতিরুন। এই যে তিরমিজির হাদিস এবং এর বাইরেও এসেছে হাদিসটি, এই হাদিসে যেটা বলা হচ্ছে মানুষ যেদিন সিয়াম পালন করে সেদিনই সিয়াম পালন করা নিয়ম, আর মানুষ যেদিন ইফতার করে এবং ঈদ করে সেদিনই রোজা ভঙ্গ করে ঈদ করার নিয়ম। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, এর আলোকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে যেহেতু এই দুটো মত বা এই তিনটে মত ইজতিহাদি মত, ফলে এই মূলত মত দুটো, আর তৃতীয়টা হচ্ছে আসলে
উভয়ের মধ্যে একটা সঙ্গতি বিধান করার মত। তো এই যে মূলত মৌলিক দুটো মত, এই দুটো মতের যেটাই কোনো জনপদ বা মুসলিম প্রশাসন গ্রহণ করে, অন্য মুসলিমদের উচিত তার ইন্ডিভিজুয়াল ইজতিহাদ অনুযায়ী আমল না করে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশনটা ফলো করা, যাতে ওই এলাকায় সবার সকল মুসলিমদের মধ্যে একটা ঐক্যবদ্ধ প্রয়াস থাকে। কারণ ঈদ শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এটা একটা সামাজিক ইবাদত, এটা মুসলিম ঐক্যের প্রতীক, এটা মুসলিম জনপদের মানে একটা অনুপ্রেরণা। ফলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সামাজিকভাবে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন এবং এখানের যে সামাজিক ঐক্যবদ্ধ প্রয়াস এবং প্রতিষ্ঠা, এই যে বিষয়টা তিনি ইন্ডিকেট করেছেন, সেটা আমাদের মেনে চলাটাই উচিত। আচ্ছা, এরপরে আপনার এই প্রশ্নের দ্বিতীয় যে অংশ, যে অমুসলিম দেশে অবস্থানরত মুসলিম কমিউনিটির করণীয় কি। আচ্ছা, অমুসলিম দেশে অবস্থানরত মুসলিম যারা রয়েছেন তাদের জন্য আমরা প্রথমে বলবো, যদি তাদের কোনো হাইয়া শরঈয়া শরিয়া বোর্ড অথবা মজলিস শরঈ শরিয়া কাউন্সিল যদি তাদের থাকে, তাদের বিভিন্ন শরিয়া ইস্যুগুলোকে অ্যাড্রেস করার জন্য এবং সেগুলো সমাধান দেওয়ার জন্য, এবং সেই মজলিস কিংবা বোর্ড তারা রমাদানের সিয়াম সাব্যস্ত হওয়ার ব্যাপারেও রোল প্লে করে, রমাদানের চাঁদ দেখা, ঈদের চাঁদ দেখা ইত্যাদি এগুলোর ব্যাপারে তারা খুবই কনসার্ন, তাদের কমিটি আছে, তারা সেগুলো আসলে সত্যিকার অর্থে একটা মুসলিম প্রশাসন যেভাবে করে তারাও সেভাবে সেগুলো করছে, যদি এমন কোনো লেজেনা, এমন কোনো কমিটি তাদের থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবের লেজেনা আদ্দায়মা অর্থাৎ ফতোয়ার স্থায়ী কমিটি, তারা পরামর্শ দিয়েছেন, তারা ফতোয়া দিয়েছেন যে এই মজলিসের যে রেকমেন্ডেশন, যে রেজুলেশন বা সিদ্ধান্ত, সেটি সেই অমুসলিম দেশে অবস্থানরত মুসলিম কমিউনিটির মেনে নেওয়া উচিত। যেমন ওলামা উল্লাজিনা দায়েমা তারা বলেছেন, হাদাল মজলিস ইয়াখুযু হুকমা আল হুকুমাতিল ইসলামিয়াতি বিন্নিসবাতি লাহুম, এই মজলিস বা কাউন্সিল বা বোর্ড এটা তাদের জন্য মুসলিম প্রশাসনের হুকুম অথবা অথরিটি হিসাবে কাজ করবে। তারপর তারা বলেছেন, ফায়ালজাম ওহুম এত্তেবা ওহু ফি দখুল ইশাহরে ও খুরুজিহি, এবং এই অথরিটির অনুসরণ করা সেই লোকালয়ের, অমুসলিম দেশের সেই লোকালয়ের মুসলিমদের জন্য অপরিহার্য। কোনো মাস, যেমন রমাদান মাস শুরু হলো অথবা চলে গেল, এই সিদ্ধান্তটা বাস্তবায়নের ক্ষেত্রে, তাহলে এখানে আমরা একটা মানে কি বলে যে একটা সুন্দর সমাধান পেলাম। আর যদি তাদের হাইয়া না থাকে, তাদের শরিয়া বোর্ড, শরিয়া কাউন্সিল ইত্যাদি না থাকে, তাহলে তারা আশেপাশের যে সমস্ত মুসলিম কান্ট্রি রয়েছে, যার প্রতি তারা বিশ্বস্ততা ফিল করে, এখন পৃথিবীর গ্লোবটা অনেক ছোট, অতএব এই গ্লোবের যে কোনো দেশই তাদের আশেপাশের দেশ হতে পারে, এটা হতে পারে পার্শ্ববর্তী মুসলিম দেশ অথবা সৌদি আরব অথবা অন্য যে কোনো দেশ, তাতে কোনো অসুবিধা নাই। তবে যে দেশের প্রতি তারা বিশ্বস্ততা ফিল করে, যে সেখানকার যে চাঁদ দেখার যে ঘোষণা সেটার উপর নির্ভরতা স্থাপন করে যায়, এবং যেই দেশটা শরঈ নির্দেশনা অনুযায়ী চাঁদ দেখার কাজটা বিবেচনা করে, সাব্যস্ত করে, শুধুমাত্র সায়েন্টিফিক ক্যালকুলেশনের উপর ভিত্তি করে বা অনুমানের উপর ভিত্তি করে নয়, তাহলে এই কমিউনিটির মুসলিমরা যারা অমুসলিম দেশে আছেন তারা তাদের সাথে সিয়াম রাখবেন, তাদের সাথে ইফতার করবেন। এই জন্য আমরা নর্থ আমেরিকাতে দেখি, আমেরিকা এবং ক্যানাডাতে অধিকাংশ মুসলিম তারা লোকাল মুনসাইটিংয়ের ভিত্তিতে না দেখে তারা সৌদি আরবের সাথে পালন করছে, বৃহত্তর একটা অংশ। তবে সেখানে একটা অংশ রয়েছে যারা মনে করে যে না, স্টিল সারা পৃথিবীতে নিজস্ব রিজনে চাঁদ দেখেই রোজা রাখতে হবে, চাঁদ দেখে ঈদ করতে হবে, সেরকম একটা সংখ্যাও সেখানে রয়েছে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি উলামা ইকরামের, সুবহানাল্লাহ, কি চমৎকার তাদের বিচক্ষণতা। তারা বলেছেন যে না, এক্ষেত্রে আসলে তারা পার্শ্ববর্তী দেশকে, যদি তাদের নিজস্ব কোনো হাইয়া না থাকে। আচ্ছা, আর যদি যেটা আমরা দেখতে পাচ্ছি নর্থ আমেরিকার যে রেফারেন্সটা আমরা দিয়েছি সেখানে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আসলে সেখানে একাধিক হাইয়া রয়েছে, এখানে একাধিক হাইয়ার ব্যাপারে হয়তো স্থায়ী ফতোয়া কমিটি কিছু বলেনি, একাধিক হাইয়া রয়েছে, অতএব প্রত্যেক হাইয়াকে যারা অনুসরণ করছেন তারা সেই হাইয়ার রেকমেন্ডেশন অনুযায়ী করছেন, যে হাইয়া বলছে তাদেরকে
যে বিশ্বের যে জায়গায় প্রথম দেখা যায় যেমন সৌদি আরব, তাদের সাথে করতে হবে, তারা সেটা মেনে নিচ্ছে। আর জাহেয়া বলছেন যে ইখতিলাফুল মাতালার গ্রহণযোগ্য, অতএব আমেরিকাতে যখন চাঁদ দেখা যাবে বা আমেরিকার কোনো স্টেটে, তখনই তারা ঈদ পালন করবেন বা রমজান শুরু করবেন, তারা সেই হাই আর যারা অনুসারী তারা সেভাবেই করছেন। আচ্ছা, এখানে আমি আরেকটি প্রশ্ন নিচ্ছি, সেটি হচ্ছে সৌদি আরবের সাথে মিলে একই দিনে রোজা রাখা বা ঈদ পালন করার প্রসঙ্গে কোরআন সুন্নার আলোকে ওলামায়ে কেরামের বক্তব্য জানতে চাই। আগের প্রশ্ন থেকে একটু ভিন্ন হলেও আগের প্রশ্নের উত্তরে কিন্তু আমরা এ প্রসঙ্গে যথেষ্ট কথাবার্তা বলেছি। সৌদি আরবের সাথে এককভাবে আসলে মানে চাঁদের বিষয়টা সমাধান করা, ওলামায়ে কেরাম যদিও আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ বাহ্যিকভাবে হয়তো সেটা পরিপালন করছেন অথবা সেই মতের পক্ষে রায় দিচ্ছেন, কিন্তু বিষয়টা সরাসরি সেটা নয়। সেটা হচ্ছে সারা বিশ্বে একসাথে মুসলিমরা রোজা শুরু করবে কিনা বা ঈদ শুরু করবে কিনা, এটা হচ্ছে মূল ব্যাপার। তার মানে হচ্ছে চাঁদ পৃথিবীর যেখানেই প্রথম দেখা যায় সেটাকে পৃথিবীর অন্য মানুষরা মেনে নিতে বাধ্য কি বাধ্য নয়, এটা হচ্ছে মূল মাসালা। আর অধিকাংশ ক্ষেত্রে সৌদি আরবে দেখা যায় প্রথম চাঁদ দেখে, সেটা পৃথিবীর এমন একটা মিডল অবস্থানে আছে যে সেখানেই চাঁদ দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং আমরা বিগত বেশ অনেক বছরের পর্যালোচনা করলে সেটাই দেখি। আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি, সেটি হলো সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে রোজা রাখা ও ঈদ পালন করার প্রসঙ্গে কোরআন সুন্নাহর আলোকে ওলামায়ে কেরামের বক্তব্য জানতে চাই। এর উত্তর আমরা বলবো যে আমরা আসলে সৌদি আরবের সাথে রোজা রাখা বা ঈদ করার যে বিধান সেটা কিন্তু আমাদের আগের আলোচনায়ও অনেক খানিকটা এসে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে আসলে ওলামায়ে কেরাম আমভাবে বা ব্যাপকভাবে এটা বলেননি যে সৌদি আরবের সাথে ঈদ করা বা রোজা রাখা। তারা বলেছেন যে সৌদি আরবে যখন চাঁদ দেখা যায় তখন আমরা মানে যদি সেটা প্রথম বিশ্বের মধ্যে প্রথম চাঁদ দেখা হয়, অথবা সৌদি আরবে যখন রমাজানের প্রথম চাঁদ দেখা হয় অথবা শাওয়ালের প্রথম চাঁদ দেখা হয়, সেক্ষেত্রে আমরাও কি তাহলে রমাজান তাদের সাথে শুরু করব, তাদের সাথে ঈদ করব ইত্যাদি। তাহলে মূল মাসালাটা দাঁড়ায় যে বিশ্বে কখন কোথায় সর্বপ্রথম চাঁদ দেখা যায় সেটা। আর আমরা জানি যে সৌদি আরব এমন একটা মিডল পয়েন্টে অবস্থিত যেখানে প্রায় সময়ই সবার আগে চাঁদ দেখা যায়, ফলে এই প্রশ্নটা এভাবে চলে এসছে। অতএব সৌদি আরবে প্রথম চাঁদ দেখা যায় এটা কোনো অদ্ভুত বিষয় নয়, বিগত অনেক বছর পর্যালোচনা করলে সেটা আমাদের সামনে প্রমাণিত হয়। বিষয়টা আসলে ওইভাবে বিবেচ্য নয় যে সৌদি আরবে চাঁদ দেখলে আমরা করব, না দেখলে করব না। ফলে অন্য দেশে আসলে যদি কেউ চাঁদ দেখে ফেলে তাহলে সেটাকে আমরা ইগনোর করবো, ব্যাপারটা সেটা নয়। যদিও অনেকের ক্ষেত্রে ইতিমধ্যে আমাদের কাছে রিপোর্ট এসেছে কোনো কোনো বছর দেখা গেল যে সৌদি আরবের আগে কে কেউ চাঁদ দেখেছে, সেক্ষেত্রে না সৌদি আরবে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়েছে তাদের সাথে, না ঈদের ঘোষণা দেওয়া হয়েছে। আবার যারা বাংলাদেশে সৌদি আরবের সাথে রাখছেন তাদেরও কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে যখন অন্য দেশে আগে ঘোষণা দেয় তারা সেটা দিচ্ছেন না, ফলে এই ধরনের একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। যাই হোক, আমরা মূল মাসালায় ফিরে আসি। মূল মাসালাটা হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম যখন কেউ রমজানের চাঁদ দেখেন আমরা কি সেটা করব, নাকি আমরা আমাদের লোকাল মুনসাইটিংয়ের উপর ভিত্তি করব। এবং তারা যদি ঈদের চাঁদ আগে দেখে তাহলে আমরা কি তাদের সাথে ঈদ করবো নাকি আমরা লোকাল মনসাইটিংয়ের ভিত্তিতে করব। এটা নিয়ে আমি তো কথা বলেছি, তারপরে আমি একটু কনক্লুড করি এখানে যেহেতু প্রশ্নটা আবার এসেছে। এটাকে আমরা ইত্তেহাদুল মাতালা এভাবেই দেখতে পারি, এবং এখানে দুটো মত আছে সেটাও আমরা বলেছি। আর আমরা বলেছি যে মুসলিম সমাজের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে কোনো একটা মুসলিম কমিউনিটি বা দেশ তারা যেভাবে সিদ্ধান্ত নেয় সেভাবেই যদি দেশের জনগণ সে আমলটা করেন, যেহেতু এটা একটা ইজতেহাদি আমল তাহলে সেটা উত্তম। তাহলে ঈদ এবং রমাদানের মতো একটা চমৎকার ইস্যুকে কেন্দ্র করে মুসলিমরা বিভক্ত হবে না, নিজেরা ঝগড়া করবে না। বিশেষ করে ঈদ মুসলিমদের ঐক্যের প্রতীক, সারা বিশ্বের মুসলিমরা ঈদ পালন করছে রমজানের পরপরই, সারা বিশ্বের মুসলিমরা পুরো রমাদান জুড়ে সিয়াম পালন করছে, এটা ঐক্যের বড় ধরনের একটা প্রতীক। কিন্তু এটা শুরু করব কোন দিন, সৌদি আরবের সাথে নাকি নিজেরা চাঁদ দেখে লোকালি, তো এইটা নিয়ে আসলে আমাদের ইখতিলাফ করা ঠিক না। যেটা আমরা রেকমেন্ড করব
এটা শেখ সালেহ বিন উসাইমিন করেছেন, আর অনেক শেখরা করেছেন, এমনকি ডক্টর মোহাম্মদ হাসান মিশরের প্রখ্যাত একজন আলেম, তার হাজার হাজার লেকচার আমরা জুমার খুতবা আমরা ইউটিউবে দেখি। তিনি কিছুকাল আগে মারা গিয়েছেন রাহমাহুল্লাহ। তো তিনিও বলেছেন, এমনকি তিনি সারা বিশ্বে একসাথে করার পক্ষ হওয়ার পরে বলেছেন যে মিশরের মুসলিম প্রশাসন যে নির্দেশটা দিবে আমি সেটাই করব, আমার নিজের মতের বিরুদ্ধে যদি যায় আমি সে আমলটা করব। এটা এখনও ইউটিউবে তার এই লেকচারটা আছে এবং তিনি সুন্দর মতো বুঝিয়ে দিয়েছেন। তো তাহলে কনক্লুড করব আমরা এভাবে যে যদি আমাদের প্রশাসন, যদি আমাদের দেশ, আমাদের ওলামায়ে কেরাম একমত হয়ে বিষয়টাকে সুন্দর করে আলোচনা করে, ঝগড়া করে না, আলোচনা করে সিদ্ধান্তে আসে যে আমরা ইন্টারন্যাশনাল মুন সাইটিংয়ের ভিত্তিতে আমরা চাঁদ দেখে অন্য দেশে যখন প্রথম দেখা যায় সেটা যদি সৌদি আরবও হয় তাহলে রমজান শুরু করব, চাঁদ শুরু করব, তাতে কোনো আপত্তি নাই, সেটা আমাদের জনগণ মেনে নিতে, শরিয়ার কোনো বাধা নেই। আর যদি এমনটা হয় যে এখানকার লোকাল ওলামায়ে কেরাম তারা ইখতিলাফুল মাতালায়ের পক্ষে মত দিয়েছেন, কারণ এটা তো অনেক আগ থেকে চলে এসছে, অতএব আজকে এটাকে বাতিল করে জোর করে অন্যরকম একটা পরিবেশ তারা তৈরি করতে চাচ্ছেন না, যদি এভাবেই শেষ পর্যন্ত মুসলিম প্রশাসন এবং আমাদের ওলামায়ে কেরাম লোকালি এখানে সিদ্ধান্ত নেন যে ইখতিলাফুল মাতালায়ের ভিত্তিতে সৌদি আরবের একদিন পরে তারা বা দুই দিন পরে যখনই দেখা যায় তারা রাখবেন, তাহলে তাতে কোনো শরিয়াতের বাধা নাই, তাতে কোনো শরিয়াতের বাধা নাই। তার মানে হচ্ছে আমরা যদি কখনো সেই সিদ্ধান্তে যাই তাহলে সেটা মানে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়া একটু আগে বললাম, তাহলে শরিয়াতে সেখানে কোনো বাধা নেই। আর যখন আমরা যে পদ্ধতিতে এখন আছি যদি সে আমলটাও কেউ করেন তাহলেও তার কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, তার সিয়াম শুদ্ধ, তার শুরু শুদ্ধ, তার ঈদ করা শুদ্ধ, সবই শুদ্ধ। এটা শুধু ডিসিশন মেকিংয়ের ব্যাপার, এটা শুধু ডিসিশন মেকিংয়ের ব্যাপার। অতএব আমরা বলবো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যেভাবে সৌদি আরবের সাথে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে তারা আমল করছে সেটা যেমন শুদ্ধ, তারা নিজেরা যদি পরেও দেখে, যেহেতু তারা পূর্বের দেশ আমাদেরও আরও পূর্বের দেশ, আর আমরা যেটা করছি আমরাও আমাদের প্রত্যেকেরই আমল শুদ্ধ হতে কোনো অসুবিধা নেই ইজতিহাদি ব্যাপারে, প্রত্যেকের ইজতিহাদ অনুযায়ী আমল করার ব্যাপারে, এবং আমরা যারা সাধারণ জনগণ তারা আমাদের বড় মুজতাহিদ এবং ওলামায়ে কেরামকে অনুসরণ করতে কোনো অসুবিধা নেই। আমাদের আজকের এই প্রশ্নোত্তর পর্বের শেষ প্রশ্ন হচ্ছে কোনো মুসলিমের জন্য রোজা শুরু করা ও শেষ করার ক্ষেত্রে জ্যোতির্বিদ্যার উপর নির্ভর করা কি জায়েজ নাকি অবশ্যই চাঁদ দেখতে হবে। এ প্রসঙ্গে আমরা কোনো এক পর্বে মনে হয় বলেছিলাম যে চাঁদ দেখতেই হবে, সে চাঁদ দেখাটা খালি চোখেও হতে পারে অথবা আধুনিক যে ইনস্ট্রুমেন্ট যেমন টেলিস্কোপ কিংবা এই ধরনের আরও উন্নত যে কোনো যন্ত্রের মাধ্যমে দেখলেও হবে, কোনো অসুবিধা নেই, যন্ত্রের মাধ্যমে স্পষ্ট করে দেখতে কোনো অসুবিধা নেই। আমরা যেমন এই চোখে দেখছি এই চশমা ছাড়া, এই চশমা ছাড়া যখন দেখতে পারি না তখন চশমাটা ব্যবহার করছি, সুতরাং খালি চোখে দেখতে যদি কষ্ট হয় তো স্পষ্ট করে দেখে নিশ্চিত হওয়ার জন্য টেলিস্কোপ ব্যবহার শরীয়তে নিষিদ্ধ নেই। কিন্তু শুধু জ্যোতির্বিদ্যার উপর নির্ভর করে একটা সায়েন্টিফিক ক্যালকুলেশন করে তারা যদি বলেন যে আজকে অমুক দিনে অমুক অবস্থানে চাঁদ আছে কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না, তাহলে এটার উপর ভিত্তি করে চাঁদ শুরু মানে রোজা শুরু করা যাবে না, ঈদ করা যাবে না। জ্যোতির্বিজ্ঞানীর হয়তো ইনফরমেশানটা শুদ্ধও হতে পারে, যারা অ্যাস্ট্রোনমার তাদের ইনফরমেশানটা শুদ্ধও হতে পারে, কিন্তু এই শুদ্ধ ইনফরমেশানের উপর ভিত্তি করে খালি চোখে অথবা যন্ত্রের মাধ্যমে চাঁদ যদি দেখা না যায় তাহলে রোজা স্টার্ট করা যাবে না, ঈদও করা যাবে না। তার মানে হচ্ছে এটাকে বলে রুইয়া শরঈয়া, শরিয়াতে অনুমোদিত দেখার পদ্ধতিটা নিশ্চিত করতে হবে, এবং এই মানব সমাজের মুসলিমদের কাউকে না কাউকে চাঁদ দেখতে হবে এবং সেটা বিশ্বস্ত সূত্রে সেটাকে গ্রহণ করতে হবে, বিশ্বস্ত সূত্রকে অ্যান্ডোর্স করতে হবে, তাহলে চাঁদ দেখা সাব্যস্ত হয়েছে বলে গণ্য হবে। আর কেউ যদি এটাকে সায়েন্টিফিক ক্যালকুলেশনের উপর ভিত্তি করে যেমন ইন্টারনেট ঘেটে তারা আগামী 50 সাল পর্যন্ত চাঁদের একটা ক্যালকুলেশন পাচ্ছে, ওটা ক্যালকুলেশন দেখে বলে দিল অমুক দিন ঈদ, অমুক দিন সিয়াম রমাদান শুরু, এবং মুসলিম প্রশাসন যদি সেভাবেই করতে শুরু করে তাহলে এটা শরীয়ত সম্মত হবে না। এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে সুন্নার পদ্ধতি ফলো করতে হবে, সেটা হলো আর রুইয়া শরঈয়া বা শরঈভাবে চাঁদ দেখা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ পর্যন্তই হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।